দেশব্যাপী কঠোর লকডাউনের চতুর্থ দিনেই রাজধানীতে ভেঙে পড়ার উপক্রম হয়েছে বিধিনিষেধ। গেল কয়েকদিনের তুলনায় রাস্তায় বেড়েছে ব্যক্তিগত যানবাহন চলাচল। স্বাস্থ্যবিধি মানার খেয়াল নেই বেশিরভাগ মানুষের। পাড়া মহল্লা অলিগুলির জমজমাট আড্ডা দেখে বোঝার উপায় নেই, দেশে কঠোর লকডাউন চলছে। এদিকে দৌলতদিয়া ও পাটুরিয়া ঘাটেও রয়েছে শহরমুখী মানুষের চাপ। সাকিবুর রহমানের রিপোর্টে দেখুন বিস্তারিত। কথা ছিল গেল কয়েকবারের চেয়ে কঠোর হবে এবারের লকডাউন, তবে তা কতটা বাস্তবায়ন হচ্ছে রাজধানীর এই চিত্রই বলে দিচ্ছে সেটা। কেবলমাত্র ব্যাংক খোলা থাকলেও নানা অজুহাতে বাইরে বের হচ্ছে অনেকে। ব্যক্তিগত পরিবহনের নামে চলছে গণপরিবহন, এমনকি অনেক এলাকায় সিএনজি অটোরিকশাও চলাচল করছে। আমার ভাগিনা আপন ভাগিনা গাড়ি ঘোড়া চলে না, তো সেই জন্য তাকে নিয়ে যাচ্ছি এই যে মেডিকেলে টিকার দেওয়ার জন্য। আমরা যারা দিন মজুর কেটে খাই তাদের জন্য অনেক কষ্ট না? লকডাউন তো লকডাউন, ঠিক আছে মানলাম, কিন্তু থাকলে সব কিছু বন্ধ থাকবে, আর খোলা তাহলে খোলা সব 50% চলে, 50% চলে, তাহলে কীভাবে হলো বলেন? রাজধানীর বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসিয়ে মানুষের চলাচল নিয়ন্ত্রণের চেষ্টা চালায় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। অকারণে বের হওয়াদের করা হয় জরিমানা। যেসব লোকজন বিনা কারণে বাসা থেকে বের হয়েছেন তাদেরকেও জরিমানা এবং বিভিন্ন ধরনের দণ্ডের সম্মুখীন হতে হচ্ছে। আমরা কঠোর অবস্থানে রয়েছি, আমরা অফেন্সের গ্রেভিটি অনুযায়ী তাকে শাস্তির আওতায় এনেছি, কারো আর্থসামাজিক অবস্থা, তারপর অপরাধের মাত্রা ইত্যাদি বিবেচনা করে আমরা শাস্তির আওতায় এনেছি। কঠোর বিধিনিষেধের মধ্যেও পাটুরিয়া দৌলতদিয়া নৌপথে জরুরি পণ্যের গাড়ির সঙ্গে পার হচ্ছে যাত্রীসহ অন্যান্য গাড়িও। ঘাটে ফেরি ভিড়লেই উঠে পড়ছে ঢাকামুখী মানুষ। কোম্পানির চাকরি করি, আমাদের ছুটি বেশি ছিল, যদি এমার্জেন্সি কল করছে এই জন্য যাচ্ছি আর কি। এই লকডাউন আমরা মানি না, আমরা অনেক কষ্টে আছি। লকডাউনের মধ্যেও বিভিন্ন জেলায় নানা অজুহাতে বাইরে বের হচ্ছে মানুষ, অনেক ক্ষেত্রে মানছে না স্বাস্থ্যবিধি। কোথাও কোথাও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জেরার মুখে পড়লেও নির্বিঘ্নেও সড়ক মহাসড়ক পার হচ্ছে বহু এলাকায়। শাকিবুর রহমান, আরটিভি, ঢাকা।